ফজরের আজান হচ্ছে, স্ত্রী বলে, এই ওঠো, আজান হচ্ছে, মসজিদে যাবে, উঠো। স্বামী বলে, আর একটু ঘুমাই না। স্ত্রী বলে, হ্যাঁ ঘুমাও, তুমি আরাম করো, আর আমি যাচ্ছি পানি আনতে, তোমার মুখে ঢালবো। স্বামী বলে, আরে আরে, এই দেখো আমি উঠে গেছি। স্ত্রী মুচকি হেসে সালাম দিলেন স্বামীকে। অতঃপর জানতে চাইলেন স্ত্রী, ঘুম কেমন হলো? স্বামী, সেরকম দারুণ ঘুম হয়েছে, স্বপ্নও দেখেছি একটা। স্ত্রী বলে, ইস, তাই বুঝি, কি দেখলে? স্বামী বলে, দেখেছি হাফ ডজন পিচ্ছি বাচ্চা আমাকে আব্বু আব্বু আর তোমাকে আম্মু আম্মু বলে চিৎকার করে ডাকছে। স্ত্রী বলে, ওহ, হয়েছে অনেক দুষ্টামি, এখন ওঠো জলদি। স্বামী বলে, ইস, দেখো কিভাবে ভাগিয়ে দেয়। স্ত্রী বলে, ভাগবে নাকি পা ধরে টেনে ফেলে দিব নিচে? স্বামী বলে, দেখো পাগলি রেগে গেছে, এই নাও উঠে গেলাম। স্বামী অজু করে এসে রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বের হচ্ছিল। স্ত্রী দরজা ধরে দাঁড়িয়ে আছে। স্বামী বলে, তুমি অনেক ভালো একটা বউ, সেটা জানো? স্ত্রী বলে, হ্যাঁ হয়েছে, দেরি হয়ে যাচ্ছে। স্বামী বলে, এভাবে রোজ বকা জকা করে আমাকে নামাজে পাঠিও, কেমন? স্ত্রী বলে, তারপরেও নিচ থেকে উঠে যাবে না, তাই না? স্বামী বলে, সকাল সকাল তোমার ডাকে ঘুম ভাঙবে, তারপর তোমার তাড়া খেয়ে নামাজ পড়তে যাব, আর এর জন্য আমি কখনো নিচ থেকে উঠব না। স্ত্রী বলে, তোমাকে নামাজের জন্য রেডি করে পাঠাতে আমার অনেক ভালো লাগে। স্বামী বলে, এই জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। স্ত্রী বলে, দেরি হচ্ছে কিন্তু, জলদি যাও, আমি চা রেডি করি। স্বামী বলে, আল্লাহ হাফিজ। স্ত্রী বলে, ফি আমানিল্লাহ। স্বামী মুচকি হাসি দিয়ে নামাজের উদ্দেশ্যে অন্ধকার পথ দিয়ে হেঁটে যায় আর মনে মনে বলে, হে আল্লাহ, কোনোভাবেই আমি তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না, কিসের বিনিময়ে আমাকে এমন জীবন সঙ্গিনী দিয়েছ আমি তাও জানি না। দরজা আটকিয়ে স্ত্রী জায়নামাজে বসে মোনাজাত শুরু করে, হে আল্লাহ, এই মানুষটার সাথে যেন জীবনের শেষ মুহূর্তটা কাটে, আর আখেরাতের শুরুটাও যেন হয় এই মানুষটার হাত ধরে। প্রতিটি স্বামী স্ত্রীর সম্পর্কই যেন এমন মধুময় ও রোমান্টিক হয়। আমিন ফি আমানিল্লাহ।